বাংলা সমস্ত মানুষ জানেন যে তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের কাছে মানুষের সঙ্গে প্রতিদিন প্রত্যহ যোগাযোগ রাখে, প্রতিদিন জনপ্রতিনিধিরা প্রত্যহ মানুষের সঙ্গে যোগাযোগ রাখে। এমনকি আমি প্রতিদিন ছয় ছয় মানুষের সঙ্গে দেখা করি, তাদের সমস্যার সমাধান করি, প্রত্যেক দিন, একটা দিনও বাদ থাকে না, এবং সেটা শনি রবিবারও বাদ থাকে না। অফিস দুবেলা খোলা থাকে, কোনো মানুষ ফিরে যায় না। সুতরাং এরা একটা উশৃঙ্খল একটা পার্টি, এরা উশৃঙ্খলতা করে, দাঙ্গা লাগিয়ে, বিভাজন করে মানুষকে এইভাবে বিভ্রান্ত করে তারা নিজে জায়গা করতে চাইছে, সেটা বাংলার মানুষ কখনো মেনে নেবে না। ভবিষ্যৎ বলবে, যিনি বলছেন তার নাম আগে অতীতে কোনোদিন শুনিনি। আমরা ছোটবেলা থেকে ছাত্র রাজনীতির সময় থেকে আমরা রাজনীতি করছি, ছাত্র পরিষদ করেছি, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম, জেলা রাজ্য যুব কংগ্রেসে ছিলাম, তারপরে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, সেখান থেকে প্রথম দিন থেকে আছি। সায়ন্তন বসুর নাম আমি কখনো শুনিনি, তিনি কি কতটা বাংলার জন্য স্যাক্রিফাইস করেছেন এটা আমার জানা নেই। এই যে কথাবার্তা উনি ওনারা বলছেন, মানে আমরা যদি বলি তাহলে বলতে হবে চালুনি ছুঁচের বিচার করে। যাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে বিদেশে চলে গেছে, যাদের সাহায্যে, তাদের মুখে এই ধরনের কথা বলা শোভা পায় না। হাওড়ার যারা তৃণমূল কংগ্রেস করে, যারা তৃণমূল কংগ্রেসের আদর্শ নিয়ে দল করে, তারা কোনোদিন দলত্যাগ করবে না। আশায় বাঁচে চাষা, আশা তাকিয়ে চাষা তাকিয়ে থাকে কখন জল হবে, বৃষ্টি হবে। তো সুতরাং ওরা আশায় থাকুক। শুভেন্দু আমাদের দলের সম্পদ, শুভেন্দু দলে থাকবে এটাই স্বাভাবিক, সে লড়াই করে নেতা হয়েছে। সুতরাং শুভেন্দু যা করেছে সঠিক করেছে, শুভেন্দুকে আমি অভিনন্দন জানাই।